এই বন্যা অবস্থায় যে যেভাবে পারতেছে মানুষদেরকে সাহায্য করার জন্য এগিয়ে যাচ্ছে, অথচ কিছু মানুষ শুধু ভিউয়ের জন্য বা একটা ব্লগ বানানোর জন্য সাহায্য করতেছে। তেমনই একজন হলো মিরাজ আফ্রিদি, তাকে নিয়ে বর্তমান সোশ্যাল মিডিয়ায় অনেকে অনেক ধরনের কথা বলতেছে। অনেকে বলতেছে শুধুমাত্র একটা ভিউ কামানোর জন্য, ব্লগ বানানোর জন্য মিরাজ আফ্রিদি গেছে। এই কথাটুকুর সঙ্গে আপনি কতটুকু একমত? অনেকে বলতেছে আমরা কি পিকনিকে যাচ্ছি নাকি কোনো বিয়ের বাড়িতে যাচ্ছি, যে এরকম একজন মানুষকে তাকে সেখানে যাওয়ার দরকার কি? সে নিজেই তো বিপদে পড়তে পারে। তার যদি অনেকে অনেকের কথাই বলতেছি যে অনেকে বলতেছে তার যদি দান করার, দান না এটাকে সাহায্য করার যদি নিয়ত থাকতো, আমরা দান বলতে পারি না, এই বন্যাস্ত মানুষগুলো কিন্তু একটা পরিস্থিতির শিকার, এটাকে যদি আপনি দান বলেন সেটাও ভুল হবে, তাকে আমরা ভাই হিসাবে সাহায্য করতেছি। তো এরকম একটা পরিস্থিতিতে যেখানে মানুষ বিপন্ন হয়ে নিজের জীবন বাঁচি নিয়ে সাহায্য করতে যাচ্ছে, সেখানে তার মতো একজন মানুষ কেন সেই বিপদের মধ্যে গেল? সে যদি চাইতো আশ্চর্য ফাউন্ডেশন আছে, বিভিন্ন ফাউন্ডেশন আছে, সেগুলোর মধ্যে দান করতে পারতো, সেগুলো ফাউন্ডেশনে দান না করে নিজে কেন এইভাবে যাচ্ছে? তো আমরা আট দশজনের কথা বাদ দিলাম, কিন্তু তার তো দুইটা হাত নেই। আমরা তাকে সহানুভূতিশীল দৃষ্টিতে দেখি এই অবস্থায় যে তা আমরা সে আমাদের সবার মতো স্বাভাবিক না, এই পরিস্থিতিতে আমরা মানি এবং অবশ্যই বিশ্বাস করি এবং তাকে আমরা আলাদা একটা চোখে দেখতাম। কিন্তু এই যে একটা পরিস্থিতি করলো, সে এই একটা শরীর নিয়ে সে চলে গেল ওই ওইখানে, এবং এই জিনিসটাকে অনেক মানুষের বিরূপভাবে দেখতেছেন, খারাপভাবে নিচ্ছেন, যে বলতেছে সে নিজেই তো সেখানে গিয়ে বিপদে পড়ে আরো আট দশজন মানুষকে বিপদে ফেলবে। তো সে চাইলে কিন্তু বিভিন্ন সংগঠনের মাধ্যমে দানগুলো দিতে পারতো, এই কথাগুলো কিন্তু যুক্তি আছে। আপনার কাছে বিষয়টা কেমন মনে হয়? আর আমি পার্সোনালি মনে করি দেশের সমস্যাগুলোতে বা যেখানে মানুষের জীবন মরণের প্রশ্ন, সেখানে এই কন্টেন্ট, এই ব্লগ এগুলো নিয়ে ভিডিও না বানানোই উচিত। এখানে মানুষকে যতটুকু পারা যায় সাহায্য করা দরকার, সেটাই আমার কাছে সবচেয়ে ভালো মনে হয়। মানুষের পাশে দাঁড়ানো দরকার এই বিপদের সময়, কারণ আমরা সবাই একদিন যে কোনো সময় বিপদে পড়তে পারি, আজকে ভালো আছি কালকে বিপদে পড়তে পারি। তাই মানুষের বিপদের সময়, বিপদের অসহায়ত্ব নিয়ে কেউ এই ধরনের কাজগুলো করবেন না। তো সবাই ভালো থাকবেন, আমার সাথে আপনি বা দর্শক যারা ছিল তাদের যে কথাগুলো সেগুলো বললাম, আপনি কতটুকু একমত আপনি আমাকে জানাতে পারেন কমেন্ট বক্সে। সবাই ভালো থাকবেন, আপডেট পেতে সাথেই থাকুন।